আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব শিক্ষাবর্ষ 2024 সপ্তম শ্রেণীর গণিত অজানা রাশির সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান। অনুশীলনীতে বলছিল যে দ্বিঘাত সমীকরণ গঠন করো এবং কাগজ কেটে সমাধান করো। তো এখানে কাগজ কেটে সমাধানটা এখানে দেখাবো না, দ্বিঘাত সমীকরণ তৈরি করে এবং সমাধানটা দেখানো হবে। মানে সমাধানটা করতে পারলে এর পরবর্তীতে যখন কাগজ কেটে দেখাবো আর কি, সেটা বুঝতে সুবিধা হবে। তো এখানে কাগজ কেটে দেখানো হবে না, এখানে শুধু দ্বিঘাত সমীকরণ তৈরি করা এবং সমাধান করাটা দেখানো হবে। তো 1 নম্বর ছিল, রাখার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও 10 টাকা বেশি আছে, দুজনের টাকার গুণফল 119 হলে কার কাছে কত টাকা আছে? তাহলে এখানে রাখার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও 10 টাকা বেশি আছে। তাহলে যদি আমরা ধরি যে রাকার আছে, ধরি রাকার আছে 1 টাকা, তাহলে তার বন্ধুর আছে তার চেয়ে আরো 10 টাকা বেশি। তাহলে তার বন্ধুর আছে x+10 টাকা, মানে তার চেয়ে আরো 10 টাকা বেশি আছে। এটা ধরে নিলাম, রাখার আছে 1 টাকা এবং তার বন্ধুর আছে x+10 টাকা। এটা অনুযায়ী এখন এই দুইজনের টাকার গুণফল হচ্ছে 119 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাহলে রাখার আছে 1 টাকা, তার বন্ধুর আছে x+10 টাকা, এই দুইটার গুণফল হবে 119। তাহলে এখান থেকে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ, শুধু দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। এটা যদি গুণ করে দিই x² + 10x, একে যদি বামে নিয়ে আসি =0, এটা হচ্ছে ইহাই আদর্শ দ্বিঘাত সমীকরণ, ইহাই দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হচ্ছে যে পাওয়ার মানে ঘাত যেটাকে বলে সেটা 2 হবে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো এখন এটাকে সমাধান করব। যদিও বলছে কাগজ কেটে সমাধান, তো এখানে শুধু সমাধানটা দেখানো হবে, পরবর্তীতে কাগজ কেটে সমাধানটাও দেখা হবে। এটা যদি আমরা সমাধান করি তাহলে দেখাই যাচ্ছে এখানে মিডিয়াল টার্ম করতে হবে। তাহলে 10কে এমনভাবে ভাঙাইতে হবে, গুণ করলে যেন 119 হয়, যোগ বিয়োগ করলে যেন 10 হয়। তবে 17 আর 7 গুণ করলে কিন্তু 119 হয়, তাহলে 17 এবং 7 নিতে পারি। x² + 17x - 7x - 119=0। এই দুটা যদি গুণ করি, 7 7 49, হাতে থাকলো 1, 7 7 4 11 প্লাস মাইনাসে মাইনাস, আবার এই দুটো যোগ বিয়োগ করলে কিন্তু 10x হয়। তাহলে এখান থেকে x যদি কমন নেই, x+17, এখানে -7 যদি কমন নেই, x - 7 প্লাস 17=0। তাহলে এবার x - 7 x+17 দুইটা একটা নিলাম =0। তাহলে হয় x - 7 = 0 বা x = 7, অথবা x+17 = 0, x = -17। তো মাইনাস মানটা গ্রহণ হবে না, কারণ যেহেতু এখানে টাকা পয়সার হিসাব, তাই ঋণাত্মক মান গ্রহণ হবে না, গ্রহণ নয়, এটা গ্রহণ হবে না। তাহলে এক্স কার ধরছিলাম, রাকার, তাহলে রাকার আছে 7 টাকা, রাকার আছে 7 টাকা, তাহলে তার বন্ধুর আছে 7 যোগ 10 = 17 টাকা, 10 টাকা বেশি, আবার এই দুটা গুণ করলে কিন্তু 119 হবে। এরপর 2 নম্বর ছিল, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং এদের গুণফল 27, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু সংখ্যা তৈরির সূত্রটা ব্যবহার করতে হবে, আর যে কোনো সংখ্যা তৈরির সূত্র হচ্ছে এই যে সংখ্যা 10 × 10 স্থানীয়
অঙ্ক, এরপর যোগ, এক গুণন, একক, স্থানীয়, অঙ্ক, স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে সংখ্যা তৈরির সূত্র বা সংখ্যার সূত্র। তো একটা সংখ্যা যদি আমরা সাপোজ মনে করি যে এটা 35, একটা সংখ্যা কিভাবে তৈরি হয়? 3, 10, মানে 10-এর সংকলন, 3টা 10-এর সংকলন হয়, 3 10-এ 30, যোগ 1 গুণন 5, 5টা এককের সংকলন, মানে 5টা 1-এর সংকলনে 5 গঠিত, আবার 3টা 10-এর সংকলনে 30 গঠিত, তাহলে 3 10 5 হয় 35। তো এরকম এখানে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের সমষ্টি দেওয়া আছে 12, তাহলে এখানে একক বা দশক যে কোনো একটা ধরি নেব, আর একটা সেটা এখান থেকে বিয়োগ করলে সেই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে আমি যদি দশক স্থানীয় সংখ্যাটা ধরি নেই, ধরি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক সমান x, তাহলে একক স্থানীয় সংখ্যা হবে 12 - x, কারণ দুইটার যোগফল হচ্ছে 12, একটা যদি x হয় তাহলে আর একটা 12 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এই যে দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক আমি পেয়ে গেছি। এখন যদি আমি সংখ্যাটা তৈরি করি, সংখ্যাটা যদি তৈরি করি এখানে অনুযায়ী, যে অতএব সংখ্যাটি হবে 10 গুণন, দশক স্থানীয় অঙ্ক কত ধরছিলাম x, প্লাস 1 গুণন একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় সংখ্যা ছিল 12 - x, এটা যদি ক্যালকুলেশন করি এটা হবে 10x, 1 দ্বারা গুণ করলে 12 - x, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 10টা x থেকে 1টা x যদি যায় তাহলে 9x + 12, এটা হচ্ছে সংখ্যা। এখন x এর মান বের করে এখানে বসাইলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। এবং এর পরে যে শর্ত দেয়া আছে যে গুণফল 27, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাহলে একটা ছিল x আর একটা ছিল 12 - x সমান 27, গুণফল 27। এখন এটা যদি গুণ করি তাহলে x x - x² + 12x, কারণ এটার ঘাত বেশি হবে, তো এর দ্বারা x কে গুণ করলে -x² সেটা আগে দিয়েছি, আর এটাকে যদি বামে আনি মাইনাস হবে = 0, কিন্তু এটা হচ্ছে বেশ, একে প্লাসে আনতে হবে দ্বিঘাত সমীকরণ, এই এটা হচ্ছে বেশি ঘাতে গিয়ে এটাকে প্লাসে আনতে হবে, কারণ এখানে মাইনাস যদি কমন নেই, x² - 12x + 27 = 0, এই মাইনাস কে যদি ডানে পাঠাই দেই আবার জিরোই হয়ে যাবে। তাহলে ইহাই হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ, ইহাই আদর ইহাই দ্বিঘাত সমীকরণ ইহাই দ্বিঘাত সমীকরণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটাকে সমাধান করে এবং সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তো দেখাই যাচ্ছে যে এখানে মিডল টার্ম করতে হবে, তাহলে x² 12 আছে এবং শেষে 27 আছে, 3 9 27, তাহলে 9x - 3x + 27 = 0, এখানে যদি x কমন নেই, x - 9, এখানে যদি -3 কমন নেই, x প্লাস মাইনাসে -9 = 0, বা তাহলে এখানে x - 9 যদি কমন নেই, x - 9, আর এখানে x - 3 = 0, এটা হয়। তাহলে একাধিক রাশি, মানে একাধিক সংখ্যার গুণফল যদি শূন্য হয়, মানে একাধিক রাশির গুণফল শূন্য হলে তারা আলাদা আলাদা ভাবেও শূন্য হবে, তাহলে হয় x - 9 = 0 বা x = 9, অথবা x - 3 = 0 বা x = 3। তাহলে x এর 2টা মান পাইলাম, কিন্তু 2টা মান এখন এখানে বসে দেখব, এই জায়গাটায় 9x + 12 বসা সংখ্যাটা নির্ণয় করব। তাহলে x = 9 হলে সংখ্যাটি, তাহলে 9 গুণন 9 যোগ 12, 9 9 81 যোগ 12, তাহলে 2 এর 3, 8 এর 9,
93, অঙ্ক দুইটার যোগফল কিন্তু 9 3 12 হয় এবং এদের গুণফল হয় 3 লাখ 27। তাহলে এটা একটা করলাম, আবার এক্স ইকুয়াল 3 হলে সংখ্যাটি এখানে যদি 3 বসাই, তাহলে 9 × 3 + 12, তাহলে হচ্ছে 3 9 27 + 12, 7 2 9 2 1 3, তাহলে এখানে কিন্তু 39 এবং 93 এই দুইটা সংখ্যা হচ্ছে এই শর্ত পূরণ করে। এখানে এই দুইটার যোগফল হয় 12, এখানে এই দুইটারও যোগফল হয় 12, এই দুইটা গুণ করলে হয় 3 9 27, এই দুইটা সংখ্যা গুণ করলে হয় 3 9 27। অতএব সংখ্যাটি হবে 93 ও 39, সংখ্যাটি 93 অথবা 39, এভাবেই হবে 2 নম্বরটা।